আচ্ছা, তো শুরু করি। তো এই প্রথম পেজে আমরা তোমাদের শিট দিয়ে দিছি, ওই পিডিএফ ফাইল। আর যারা শিট পাইছো আগে, মানে থার্ড ইয়ারে করছো, তাদের তো আছেই, না থাকলে এখান থেকে দেখে নাও। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই যারা মার্কেটিং এ মনে হয় আজকে কেউ অ্যাড হয় নাই, মার্কেটিং এ থার্ড ইয়ারদের আছে, অ্যাকাউন্টিং দের থার্ড ইয়ার, ফিনান্স ব্যাংকিং দের থার্ড ইয়ারে, ম্যানেজমেন্টের আছে, আর কি আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে আছে, হ্যাঁ, এক নাম্বার অধ্যায়। তো প্রথমে আমরা দেখবো ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিজ অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দেম। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয়েছে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসকে ম্যানেজ করা এবং এই দুইজনের মধ্যে রিলেশন তৈরি করা, ঠিক আছে, রিলেশনশিপ তৈরি করা। তো এটা হচ্ছে আমরা ওই অ্যাকাউন্টিং এর যে চলতি সম্পদ আর চলতি দায়ের যে সেকশন আছে ওই সেকশনটা নিয়ে শুধু কাজ করবো এই চ্যাপ্টারটার মধ্যে, শুধু চলতি সম্পদ আর চলতি দায়। তো প্রথমে আমরা দেখে নিই যে চলতি সম্পদ কি কি আছে। তো আমরা ওই ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং এ যেই চলতি সম্পদ গুলো করে আসছে ওইগুলো এখানে আসবে। তো ওইখানে অনেকগুলো আসছে, এখানে অতগুলো আসবে না। এখানে যে কয়টা আমাদের এই চার্টে এখানে দেওয়া আছে শুধু এইগুলাই আসবে, এর বাইরে তেমন একটা নাই, ঠিক আছে। যতগুলো অঙ্ক করবো দেখবো যে এইগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসতেছে, এর বাইরে কিছুই আসবে না। তো এই জন্য এই চার্টটা একটু মুখস্থ করতে হবে। তো কারেন্ট অ্যাসেট এর মধ্যে আছে আমাদের প্রথমে ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ এট ব্যাংক, এরপরে আছে র ম্যাটেরিয়াল, এরপরে আছে ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুডস। এখন আমরা ওই যখন কারেন্ট অ্যাসেট বসাইতাম, সমাপনী মজুত পণ্য বসাইতাম, ওই সমাপনী মজুত পণ্য বা ইনভেন্টরি, ইনভেন্টরির তিনটা পার্টকে এখানে ভেঙে ভেঙে লেখা হয়েছে। একটা হলো র ম্যাটেরিয়াল, একটা হলো ওয়ার্ক ইন প্রসেস, একটা হচ্ছে ফিনিশ গুডস, ঠিক আছে। তারপরে আর কি আছে এখানে, ডেটর্স মানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তারপরে অ্যাডভান্স পেমেন্ট বা প্রিপেইড এক্সপেন্স, তারপরে অ্যাক্রুড রেভিনিউ, এগুলো আছে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে আমরা কি করব, কারেন্ট অ্যাসেট তৈরি করব। এই সবগুলো অ্যামাউন্ট যোগ করলে আসবে আমাদের কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। সেকেন্ড যে স্টেপটা আসবে কারেন্ট লাইবিলিটিস, কারণ আমাদের সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট করা এবং তাদের মধ্যে রিলেশন তৈরি করাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। তো কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আছে ক্রেডিটরস বা অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ পাওনাদার, ডেফার্ড ওয়েজেস অর লেবার অর্থাৎ ওই যে মজুরি দেওয়া হয়, বিলম্বিত বকেয়া মজুরি, ঠিক আছে, অ্যাক্রুড ওয়েজেস আমরা লিখতে পারি, এটা দ্বারা বুঝিয়ে দিচ্ছে বকেয়া মজুরি, ব্যয় বকেয়া। ব্যয় বকেয়া আমরা কি বুঝি, যে দায় দায়কে বুঝি, ঠিক আছে, ব্যয় বকেয়া বলতে দায়কে বোঝানো হয়, চলতি দায়। এরকম ওভারহেড বকেয়া থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মেন কথা হলো যত ব্যয় বকেয়া থাকবে সবগুলো ব্যয় বকেয়া আমরা এখানে বসাবো। তারপরে আছে আনআর্ন রেভিনিউ, অনুপার্জিত আয়, এটাও চলতি দায়, ঠিক আছে। ব্যাংক ওভারড্রাফট অর্থাৎ ব্যাংক জমা অতিরিক্ত, এটাও চলতি দায়। এছাড়াও যত আদার কারেন্ট লাইবিলিটিস আছে সবগুলো আমরা বসাবো। এভাবে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস এই দুইটা অ্যামাউন্ট বের করার পর দুইটার পার্থক্য হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। ওই যে রিলেশন তৈরি করতে বলছিল, রিলেশন বলতে এই দুইটার বিয়োগফলকে বোঝাইতেছে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা হবে সেটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। তো এই ওয়ার্কিং ক্যাপিটালটা বের করার পর আরেকটা জিনিস থাকতে পারে অঙ্কের মধ্যে, সেটা হলো কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন, অর্থাৎ অতিরিক্ত কত টাকা নতুন অ্যাড করতে হতে পারে নিরাপত্তার জন্য, সেই অ্যামাউন্টের কথা যদি বলে দেয় তাহলে এটা অ্যাড করবে, আর যদি না বলে অ্যাড করার প্রয়োজন নাই, ঠিক আছে। প্রশ্নের মধ্যে সরাসরি বলে দিবে কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন যদি থাকে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বের করে তার সাথে শুধু এটা জাস্ট যোগ করে দিলে আমরা লাস্ট যে ফিনিশিং রেজাল্টটা নিট ওয়ার্কিং ক্যাপিটাল সেটা পাবো, ঠিক আছে। তো এখন এখানে ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য এখানে তো অনেকগুলো দেখলাম না নাম, এই নামের এখানে আবার লিখছি কি ক্যালকুলেশন, অর্থাৎ তোমার এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন করার পরে তুমি একটা অ্যামাউন্ট পাবা, এবং এই ক্যালকুলেশনগুলো কিভাবে করবো সেটা দেখি। নিচে চারটা অ্যাজাম্পশন দেওয়া আছে, চারটা অ্যাজাম্পশন একটু মুখস্থ রাখতে হবে, এই প্রত্যেকটা অঙ্কেই চারটা অ্যাজাম্পশনই বলবে, ঠিক আছে। অ্যাজাম্পশনগুলো আমরা একটু পড়ে বলি, যে প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড লেবার অ্যান্ড ওভারহেড অ্যাকুলার সিমিলারলি, অর্থাৎ প্রোডাকশন প্রতি বছর সেম হবে এবং এই ওভারহেড আর মজুরি, মজুরি এবং ওভারহেডের যে খরচগুলো বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ধরা হয় যে কিভাবে কতটুকু কাজের জন্য কতটুকু লেবার মজুরি দেওয়া হবে, ওভারহেড দেওয়া হবে, এই পদ্ধতিটা সিমিলার থাকবে, প্রতি সবসময় একই থাকবে, এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলতে হবে চারটে এন্ট্রি। অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন টেকেন অ্যাট কস্ট প্রাইস, অর্থাৎ আমরা যেই
ওয়ার্কিং ক্যাপিটালে যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো, এই যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো, এই অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা দুই ভাবে বসানো যাইতে পারে, অর্থাৎ একটা হলো সেলস প্রাইসেও বসানো যাইতে পারে অথবা কস্ট প্রাইসেও বসানো যাইতে পারে, দুইটাই রাইট, ঠিক আছে? তো আমরা যতগুলো অঙ্ক করবো সব অঙ্কগুলোর মধ্যে কস্ট প্রাইস দিয়ে কাজ করবো, এই জন্য আমাদের এখানে অ্যাজাম্পশনের মধ্যে লিখে দিতে হবে যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা কস্ট প্রাইসে ধরছি, ঠিক আছে? যদি কেউ সেলস দিয়ে করো তো সেলস দিয়ে অঙ্ক হবে, ভুল হবে না, কিন্তু অ্যাজাম্পশনের মধ্যে তোমাকে লিখে দিতে হবে যেটা আমি সেলস প্রাইসে ধরছি, ঠিক আছে? তারপরে বলছে অল সেলস এন্ড পারচেস আর অন অ্যাকাউন্ট, অর্থাৎ যত ক্রয় আর বিক্রয় থাকবে অঙ্কের মধ্যে সবগুলোকে আমরা ধরে নিব। কথা শুনতেছো তোমরা? ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সবাই ডিসকানেক্ট হয়ে গেছিল, না সবাই না, কয়েকজন আছে, ওই আমার নেটওয়ার্কে চলে গেছিল তো এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নেই, পরবর্তীতে যাই আমরা। আমি তো ভাবছি ভাই আমার ওয়াইফাই না না আমার এখান থেকে চলে গেছে। আচ্ছা আমরা সাউন্ড অফ করি, আমরা পরবর্তীতে যাই। বললাম কি অল সেলস এন্ড পারচেস আর অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে আমরা ধরে নিব যে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে, ঠিক আছে, অথবা ক্রয় করা হয়েছে। তারপরে আমরা এক বছর সমান 360 দিনকে বুঝবো, এক বছর সমান আমরা 52 সপ্তাহকে বুঝবো, আর এক বছর সমান আমরা 12 মাসকে বুঝবো, ঠিক আছে? আমরা অঙ্ক করার সময় এই জিনিসগুলো লিখে দিব। এখন প্রশ্ন হলো যে এই যে র মেটেরিয়াল, এই ক্যাশ, ক্যাশের টাকা থাকতেও পারে, কোশ্চেনে নাও থাকতে পারে, থাকলে একদম ডিরেক্ট দেওয়া থাকবে, ডিরেক্ট টাকাটা আমরা এখানে বসায় দিব, ঠিক আছে? ডিরেক্ট টাকাটা আমরা এখানে বসায় দিব। র মেটেরিয়ালের টাকা, র মেটেরিয়ালের প্রতি একক র মেটেরিয়াল কত টাকা খরচ হয় সেই টাকাটা দেওয়া থাকবে, এবং কত ইউনিটের আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করবো, অর্থাৎ প্রোডাকশন কত ইউনিটের আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করব সেটাও আমাদের প্রশ্নে বলা থাকবে। তো ওই এককের সাথে আমরা একটার দাম গুণ করব, এবং এই র মেটেরিয়ালটা কতদিন র মেটেরিয়াল অবস্থায় থাকবে তার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়কে বলা হয় কনভার্শন পিরিয়ড। তার মানে আমরা এই ক্যালকুলেশনের ঘরে তিনটা জিনিসের কাজ করব। এক, প্রোডাকশন ইউনিট লাগবে, দুই, র মেটেরিয়াল প্রতি এককে কত সেটা লাগবে, আর তিন, এই র মেটেরিয়ালটা কতদিন র মেটেরিয়াল অবস্থায় থাকবে সেটা থাকবে, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা একত্রে গুণ দিলে র মেটেরিয়ালের অ্যামাউন্ট পেয়ে যাবো, যদি অ্যামাউন্ট ডিরেক্ট না দেওয়া থাকে, ডিরেক্ট অ্যামাউন্ট যদি দেওয়া থাকে তাহলে ডিরেক্ট বসাই না। এরপর আসবো ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল সরি ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেসেও আমাদের তিনটা জিনিস গুণ করতে হবে, একটা হলো প্রোডাকশন, দুই নম্বরে হলো তার একক প্রতি ওয়ার্কিং প্রসেসের কস্ট কত সেটা, আর তিন নাম্বার হচ্ছে কনভার্সন পিরিয়ড। তো তার সাথে গুণ করব একক, কোশ্চেনের মধ্যে একক দেওয়া থাকবে, এককের সাথে আমরা গুণ করব প্রতি এককের খরচ, আর তার সাথে আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা হলো এই র মেটেরিয়ালটা কতদিন র মেটেরিয়াল অবস্থায় থাকবে, অর্থাৎ কাঁচামাল অবস্থায় মজুত করা থাকবে, সেই সময়টাও প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, যেটাকে আমরা ইংলিশে বলবো কনভার্সন পিরিয়ড, ঠিক আছে? প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকবে যে কতদিন এটা মজুত থাকবে, র মেটেরিয়াল অবস্থায় থাকবে। তো ওই তিনটা জিনিস গুণ করলে আমি র মেটেরিয়াল টোটাল অ্যামাউন্টটা পাবো। ওয়ার্কিং প্রসেসেও সেম, ওয়ার্কিং প্রসেসের রেট লাগবে, ইউনিট লাগবে, আর সময়টা লাগবে। এখন প্রশ্ন হলো ইউনিট তো প্রশ্নে দেওয়া থাকবে, সময়ও প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু রেটটা দেওয়া থাকবে না, রেটটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। এখন আমরা দেখবো রেটটা কিভাবে বের করে। এখানে ওয়ার্কিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেস, এই ওয়ার্কিং প্রসেসটা আমরা তৈরি করব, র মেটেরিয়াল কত টাকা করে খরচ হয় একটাতে, একটা প্রোডাকশন করতে কতটুকু র মেটেরিয়াল প্রয়োজন সেটা দিয়ে দিল। সাপোজ মনে করো 10 টাকা বললো প্রতি এককে র মেটেরিয়াল বাবদ খরচ হয়, এরপরে বললো ডিরেক্ট লেবারে যায় 10 টাকা করে, ওভার হেডে যায় মনে করো 20 টাকা করে। তো এখন নিয়ম হচ্ছে কি যে এই র মেটেরিয়ালটা আমরা প্রশ্নে যত দেওয়া থাকবে সেটা বসাবো, কিন্তু লেবারটা আমরা পুরা নিবো না, লেবারটা নিবো 50%, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে ওয়ার্কিং প্রসেস বলতে চলমান অবস্থায় পণ্যটা এখনো তৈরি হয় নাই, এই জন্য আমাদের ধরে না অ্যাজাম্পশন করে নেওয়া হয় যে আমাদের লেবার মজুরিটা পুরোপুরি এখনো দেওয়া হয় নাই, যেহেতু কাজ শেষ হয় নাই এই জন্য মজুরিও পুরো দেওয়া হয়নি, এই জন্য এখানে 50% কাউন্ট করা হয়, সম্পূর্ণ টাকা কাউন্ট করা হবে না লেবারের। আর থার্ড হচ্ছে ওভারহেড উইদাউট ডিপ্রিসিয়েশন, অর্থাৎ ওভারহেডের মধ্যে অবচয়ও থাকতে পারে, যদি অবচয় থাকে আমরা ওইটাকে কাউন্ট করবো না, ওটা ছাড়া হিসাব করতে হবে, ঠিক আছে? তো ওভারহেডেও আমরা 50% নিব। তাহলে এখানে মনে রাখতে হবে কিভাবে, যে র মেটেরিয়াল 100% মানে পুরাটাই আসবে, লেবারের 50% আসবে, আর ওভারহেডের উইদাউট ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় ছাড়া যে টাকাটা তার 50%, এই তিনটে অ্যামাউন্ট যোগ করলে আমি র মেটেরিয়ালের ওয়ার্কিং প্রসেসের রেটটা পেয়ে যাব, ঠিক আছে? তারপরে আসি
রো মেটেরিয়ালের কি ইউনিটটা কেবল নেব নাকি না রো মেটেরিয়ালের প্রতি একক, প্রতি এককের খরচটা লাগবে, প্রতি এককের খরচটা লাগবে রো মেটেরিয়ালের, ঠিক আছে? ইউনিট তো সবার জন্য সেম, ইউনিটের কোনো হিসাবে এখানে আসতেছে না। এখানে জাস্ট আমরা যে ওয়ার্কিং গুলো দেখবে, যে প্রথমে আছে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই চারোটারই আমরা এখানে রেট বের করা শিখবো, যে রেটটা কতটুকু নিব আমরা। এই এগুলোর রেট দেওয়া থাকে না, এগুলো রেট বানাইতে হয় র মেটেরিয়াল, লেবার আর ওভারহেড সাহায্য নিয়ে, ঠিক আছে? তো এখন আমরা যাই ফিনিশ গুডসে। ফিনিশ গুডস অর্থাৎ পণ্যটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, যখন পণ্যটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তখন আমরা কি করব, র মেটেরিয়ালটা সম্পূর্ণই নিব। মনে করো 10 টাকা র মেটেরিয়াল আছে, তার মানে কি 10 টাকাই আমরা নেব। লেবার মনে করো 20 টাকা আছে, 20 টাকাই নিব। ওভারহেড মনে করো 30 টাকা আছে, 30 টাকাই নেব। কোনো কিছু পার্সেন্টেজ হবে না, কিছু হবে না। প্রশ্নে যা দেওয়া আছে তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করে দিলেই পেয়ে যাবো ফিনিশ গুডস, এখানেও কোনো অবচয় আসবে না, ঠিক আছে? থার্ড যেটা লাগবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট। তো এই কারেন্ট অ্যাসেটের রেটটা আমরা কিভাবে বের করব, এখানে কি আসবে, র মেটেরিয়াল আসবে, এই ফিনিশ গুডসে যেমন ডিরেক্ট লেবার বসাইছি, এই অ্যাকাউন্ট রিসিভেবলেও লেবার আসবে, ওভারহেড ছিল এখানেও ওভারহেড আসবে, বাড়তি একটা জিনিস আসবে, সেটা কি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল এক্সপেন্স, অর্থাৎ এই তিনটা কস্ট ছাড়াও, ঠিক আছে, ফিনিশ গুডসের যে তিনটা কস্ট ছিল ওই তিনটা কস্ট ছাড়াও আদার কোনো কস্ট যদি থাকে অঙ্কে, সেই সবগুলো কস্ট এখানে আমরা যোগ করলেই পাবো অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যামাউন্ট। অর্থাৎ একটা পণ্য বিক্রেতা পর্যন্ত, বিক্রেতা কাছে পৌঁছানো পর্যন্ত যেই খরচগুলো উৎপাদন থেকে শুরু করে সবগুলো একত্রে বলা হয়, রেটটা হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের রেট। তারপরে আসি ক্রেডিটরস বা অ্যাকাউন্টস পেয়াবল, অর্থাৎ পাওনাদার। এই র মেটেরিয়ালের যেই রেট সেই রেটটাই হবে পাওনাদারের রেট। কেন? কারণ হচ্ছে আমরা যখন ব্যবসা শুরু করবো তখন আমাদের পণ্য উৎপাদনের জন্য প্রথমে কাঁচামাল কিনতে হয়, আর এই কাঁচামালটা কেনার সময় আমাদের ওই আমরা অ্যাজাম্পশনের মধ্যে বলে দিছিলাম কি, এই যে 3 নম্বর অ্যাজাম্পশনে বলছি কি, অল সেলস অ্যান্ড পারচেস আর অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যাই কিনি না কেন বা বিক্রি করি না কেন সবই হবে বাকিতে। তার মানে কি, আমরা যখন র মেটেরিয়াল কিনবো তখন আমরা কি লিখবো, ওই অ্যাকাউন্ট রিসিভেবলের রেট, এই সরি, র মেটেরিয়ালের রেটটাই হবে আমাদের অ্যাকাউন্টস পেয়াবলের রেট, ঠিক আছে? র মেটেরিয়ালের মনে করো 10 টাকা আছে, তার মানে অ্যাকাউন্টস পেয়াবলের রেটও ওই 10 টাকাই হবে, একটার দাম 10 টাকা। তো 5-6 যেটা আছে এটা আমরা পরে দেখবো, এটা আপাতত লাগবে না, এটা অঙ্ক যখন করবো তখন লাগবে। আমরা আবার একটু দেখে নিই এখানে কি কি ছিল, কারেন্ট অ্যাসেটের মধ্যে 7টা, কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে 9টা, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এর থেকে কম আসবে কিন্তু এর বেশি আসবে না একটাও। আমরা একটা অঙ্ক দেখলে একটু ক্লিয়ার হব। প্রথম অঙ্কটা আমরা একটু দেখি, প্রথম অঙ্ক কি বলছে, দা ফলোয়িং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফ্রম কস্ট রেকর্ড অফ নিকো কোম্পানি, অর্থাৎ নিকো কোম্পানিতে আমাদের এই কি বলছে, এলিমেন্ট অফ গুড কস্ট, অর্থাৎ এই আমাদের যে একটা পণ্য তৈরি করতে গেলে কি কি খরচ হবে সেই খরচগুলো এখানে দেওয়া আছে, এবং লাভ কত হবে এবং আমার বিক্রয় মূল্য কত হবে সেটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে বলছে কি, র মেটেরিয়াল বাবদ তার খরচ হইতেছে হলো প্রতি এককে, এই যে এখানে বলে দিছে অ্যামাউন্ট পার ইউনিট, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে গেলে তার র মেটেরিয়াল খরচ হবে 24 টাকা, লেবার কস্ট যাবে তার 9 টাকা, ওভারহেড যাবে 18 টাকা, এরকম ভাবে তার টোটাল কস্ট হবে 51 টাকা, আর তার মুনাফা ধরছে সে 9 টাকা, এই টোটাল সে একটা পণ্য বিক্রি করতে পারতেছে 60 টাকা। তো আরো আদার্স কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটা হলো র মেটেরিয়াল আর ইন স্টক অন অ্যান অ্যাভারেজ অন মান্থ, অর্থাৎ এই যে র মেটেরিয়াল আমরা বলছিলাম কি, র মেটেরিয়ালের তিনটা জিনিস লাগবে, র মেটেরিয়ালের যদি টোটাল অ্যামাউন্ট আমি বের করতে চাই, একটা হলো প্রতি এককে খরচ কত, সেটা আমরা পাইছি কত, 24 টাকা, ঠিক আছে? আর একটা জিনিস বলছিলাম যে প্রোডাকশন ইউনিট লাগবে, আর লাগবে কি সময়, অর্থাৎ র মেটেরিয়ালটা কতদিন স্টকে থাকবে বা মজুত থাকবে, এই যে এখানে বলে দিছে 1 মান্থ, ঠিক আছে, 1 মাস, অর্থাৎ 24 এর সাথে আমরা এই 1 মাসের কাজ করব। তারপরে আমরা প্রোডাকশন কত হবে এটা আমরা একটু পরে পাবো, প্রোডাকশনটা এখনই দেয় নাই, পরবর্তী স্টেপগুলো আমরা পড়ি। ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ হাফ এ মান্থ, অর্থাৎ প্রসেস, এই যেখানে বলছি কি, ম্যাটেরিয়াল আর প্রসেস অর্থাৎ চলমান অবস্থায় থাকবে কতদিন, হাফ এ মান্থ, অর্থাৎ 1 মাসের অর্ধেক সময়, এই সময়টা কার, ওই যে আমরা ওয়ার্ক ইন প্রসেস দেখছি, ওই ওয়ার্ক ইন প্রসেসের সময়টা হচ্ছে 1 মাস, ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্কিং প্রসেসের কিন্তু রেট দেওয়া নাই, আমাদের ওয়ার্কিং করে ওয়ার্কিং প্রসেসের রেট বের করবো, কিভাবে পাবো, এই 24 টাকা পুরাটাই নিব, রুলস ছিল হচ্ছে র মেটেরিয়াল পুরাটাই নিতে হয়, লেবার বা
ওয়েজেসের অর্ধেক নিতে হয়, ওভারহেডের অর্ধেক নিতে হয়, তাহলে এখান থেকে 4.5 টাকা হবে আর এখান থেকে সরি 9 টাকা হবে, আর উপরে 24, এই তিনটা যোগ করলে আমি ওয়ার্কিং প্রসেসের রেটটা পেয়ে যাবো, এটা আমরা ওয়ার্কিং করার সময় দেখাই দিব। ফিনিশ গুডস আর ইন স্টক, ফিনিশ গুডস স্টকে থাকবে কতদিন? অন অ্যান অ্যাভারেজ 1 মান্থ, ফিনিশ গুডস 1 মাস স্টকে থাকবে, তার মানে আমরা ফিনিশ গুডসেরও সময় পেয়ে গেছি যে 1 মাস সময় আছে। ফিনিশ গুডসের রেট নাই, ফিনিশ গুডসের রেট হলো এই 51 টাকা। কেন 51 টাকা? কারণ আমরা বলছিলাম ফিনিশ গুডসের সময় সম্পূর্ণ টাকা গুলে আসবে, কোনো পার্সেন্টেজ করে আসবে না। র মেটেরিয়াল 24 টাকা আছে এটা নিব, লেবারের 9 টাকা আছে এটা নিব, ওভারহেডের 18 টাকা আছে এটাও নিব, টোটাল হলো 51 টাকা হবে, ঠিক আছে? এটাও আমরা ওয়ার্কিং করে দেখাবো। ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লাইজ ইন 1 মান্থ, অর্থাৎ সাপ্লায়ার বলতে এখানে পাওনাদারকে বুঝাইতেছে, পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করবো কতদিন পরে পরে? 1 মাস পরে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টস পেয়াবল বুঝাবো, বুঝবো আমরা এটাকে। অ্যালাউন্স ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লাইজ ইন 1 মান্থ, অর্থাৎ পাওনাদারকে আমরা 1 মাস পরে টাকা পরিশোধ করবো, অর্থাৎ পাওনাদারের সময় কিন্তু আমরা পেয়ে গেছি 1 মাস। আর পাওনাদারের রেট কত হবে? আমরা বলছিলাম অ্যাকাউন্ট পেয়াবলের রেট অলওয়েজ র মেটেরিয়ালের যে রেটটা হবে সেই রেটে হবে, অর্থাৎ 24 টাকা, ঠিক আছে? র মেটেরিয়ালের রেট যা অ্যাকাউন্টস পেয়াবলের রেট তাই, অর্থাৎ 24 টাকা, এবং সময় পেয়ে গেছি 1 মাস। আমাদের শুধু দরকার প্রোডাকশন, প্রোডাকশনটা সবার শেষে দেওয়া আছে। ক্রেডিট অ্যালাউ টু ডেটরস, অর্থাৎ দেনাদারকে আমরা দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো 2 মাস পর পর, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের সময় দেওয়া আছে 2 মাস। অ্যাকাউন্ট রিসিভেবলের রেটটা বের করা নাই, রেটটা কত হবে? এই 51 টাকাই হবে। কেন? কারণ এই অঙ্কের মধ্যে আদার কোনো কস্ট নাই, অর্থাৎ ফিনিশ গুডসের যে রেট অ্যাকাউন্ট রিসিভেবলের রেট সেমই হবে, কারণ হচ্ছে এখানে এক্সট্রা কোনো খরচ নাই, ওই 3টা কস্টই আছে, 3টা কস্টের বাইরে কিছু না থাকার কারণেই ফিনিশ গুডসের রেট যা হয়েছে 51 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের রেটও তাই হবে। এরপরে আসি 6 নম্বর, লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি বলছে, মজুরি বলছে কত দিনের বকেয়া থাকে। লেগ ইন পেমেন্ট বলতে এখানে বলতে দিচ্ছে পেমেন্ট করতে দেরি হয় ওয়েজেসে কতদিন? 1.5 সপ্তাহ, ঠিক আছে? 1.5 যেটাকে বলি আমরা, 1.5 সপ্তাহ সময় লাগে। এরপরে লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড এক্সপেন্স ইন 1 মান্থ, অর্থাৎ লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেডেরও আমাদের বকেয়া থাকে 1 মাসের জন্য, তার মানে এখানে লেগ ইন পেমেন্ট হচ্ছে 1 মাস সময়, এগুলো সব সময় দেওয়া আছে। এরপরে আসে 8 নাম্বার, 25% অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, অর্থাৎ এই যে আমরা পণ্য যে বিক্রি করলাম, বিক্রি করছি যেই টাকাটা বিক্রি করবো, অ্যাকাউন্ট রিসিভেবল যে দেখাবো, অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে পাবো? ওই যে 51 টাকার সাথে আমরা গুণ করবো প্রোডাকশন ইউনিট, আর সময় ছিল অ্যাকাউন্ট রিসিভেবলের হলো 2 মাস, 2 মাস গুণ করার পর যেই টাকাটা হবে সেই পুরো টাকাটাই আমরা শো করতে পারবো না, কারণ এইখানে আবার বলে দিছে যে 25% আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, অর্থাৎ তুমি পুরো টাকাই বাকিতে বিক্রি করো নাই, 25% পণ্য আবার তুমি ক্যাশে বিক্রি করছো, অর্থাৎ তোমার ওই অ্যাকাউন্ট রিসিভেবলের যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা তুমি পুরো দেখাইতে পারবে না, ওইখানে 75% দেখাইতে হবে, কারণ 25% এখানে তোমার ক্যাশ, ঠিক আছে? এটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবা যখন আমরা অঙ্কে এটা দেখাইতে যাব তখন। তারপরে ওই যে অঙ্কের শুরুতে ওয়ার্কিং ক্যাপিটালের কারেন্ট অ্যাসেটের প্রথমে এন্ট্রি ছিল ক্যাশ, এই ক্যাশের টাকাটা এখানে দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক এক্সপেক্টেড টু টাকা 10,000, ঠিক আছে? তো আমাদের ক্যাশ বল আছে 10,000 টাকা। এরপরে কি বলছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এই স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি অফ 1,56,000 ইউনিট অফ প্রোডাকশন, অর্থাৎ বলছে কি যে আমাদের 1,56,000 ইউনিটের আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে, কার্যকরী মূলধন, অর্থাৎ এই 1,56,000 পণ্য উৎপাদনের জন্য কতটুকু কারেন্ট অ্যাসেট লাগবে আর কতটুকু কারেন্ট লাইবিলিটিস লাগবে, এবং এই দুইটার পার্থক্যটাকে বলবো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আমাদের বের করতে বলছে। ইট মে বি অ্যাসিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিং অন ইভেন থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ প্রতি বছর সেম প্রসেসে আমাদের প্রোডাকশনটা হবে, ওই যেটা আমরা ফার্স্ট অ্যাজাম্পশনের মধ্যে লিখবো। তারপরে ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাকুয়ার সিমিলারলি, ঠিক আছে? টাইম পিরিয়ড অফ 4 উইক ইজ ইকুইলিব্রিয়াম টু এ মান্থ, অর্থাৎ এখানে বলে দিছে যে এক মাস সমান তোমাকে 4 সপ্তাহ ধরে অঙ্ক করতে হবে, অর্থাৎ এইখানে যতগুলো যে মাস লেখা দেখতেছো এই মাসের কাজ করা যাবে না, এটাকে এগুলোকে সপ্তাহে কনভার্ট করে নিতে হবে। তার মানে আমি যে এখানে 1 মান্থ, তার মানে 1 মান্থ 1 দিয়ে গুণ না করে আমি কি করব, এখানে প্রশ্নে বলেই দিছে 1 মাস সমান 4 সপ্তাহ ধরতে, এই জন্য আমরা 4 দ্বারা গুণ করব। হাফ মান্থ বলতে 1 মাসের অর্ধেক, অর্থাৎ 2 সপ্তাহ, 2 দিয়ে গুণ করব যখন এটা কাজ করব।
এখানে আবার 1 মান্থ বলছে, তার মানে 1 মান্থের দ্বারা বুঝবো কি আমরা 4 সপ্তাহ। এইজন্য আমরা 1 দিয়ে গুণ না করে করব 4 দিয়ে গুণ। কেন? কারণ প্রশ্নের মধ্যে বলেই দিয়েছে যে আমাদের মাসকে সপ্তাহে কনভার্ট করে নিতে হবে। 2 মাস থাকলে আমরা লিখব কি 8, ঠিক আছে 8 দিয়ে গুণ করব। তো আমরা একটু অঙ্কতে যাই। আমরা প্রথমে কি বলছিলাম, ফার্স্ট ওয়ার্কিং যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আমাদের অঙ্কটা সাপ্তাহিক করতে বলছে, ঠিক আছে, তাহলে আমাদের এই প্রোডাকশনটা কি কিসে দেওয়া? দেখো তো একটু খেয়াল করে, ওয়ার্কিং ক্যাপিটাল ইন ফাইন্যান্স লেভেল অ্যাক্টিভিটি 1000, এত টাকা না? নর্মালি আমাদের প্রোডাকশনটা কিছু বলা না থাকলে আমরা বুঝে নেব যে এটা 1 বছরের টাকা দেওয়া আছে, ঠিক আছে, 1,56,000 ইউনিট। 1,56,000 ইউনিট এটা হলো 1 বছরের ইউনিট। তো এখানে বলেও দিছি যে 1 বছর, হ্যাঁ দা ইয়ার, 1 বছরে আমাদের 1,56,000 ইউনিট প্রোডাকশন করতে হবে, তার ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। যেহেতু আমাদের অঙ্কটা সপ্তাহে কনভার্ট করতে বলছে, এই জন্য আমরা এই 1,56,000 ইউনিটকে আমরা কি করব, ভাগ করব কত দিয়ে? ওই যে আমাদের অ্যাজাম্পশনে বলছিলাম যে 1 বছর = 52 সপ্তাহ, এই জন্য আমরা কি করছি, 1,56,000 কে 52 সপ্তাহ দিয়ে ভাগ করে আমরা প্রথমে বের করে নিছি উইকলি প্রোডাকশন, ঠিক আছে। এইটা প্রত্যেকটা অঙ্কেই করে নিতে হবে, সপ্তাহেও হইতে পারে মাসেও হইতে পারে, ঠিক আছে। দিনে খুব কম হয়, বছরেও খুব কম হয়, ম্যাক্সিমাম অঙ্ক দেখবেন মাসে অথবা সপ্তাহে করা হইতেছে। সবচেয়ে ছোট একক বা সবচেয়ে ছোট কনভার্সন পিরিয়ড প্রশ্নে যেটা দেওয়া থাকে সেই অনুযায়ী করতে হয়। তো আমাদের এই অঙ্কে কিন্তু এমনি তো এটা যদি নাও বলতো 4 উইক, ঠিক আছে, তাও কিন্তু আমরা সপ্তাহেই করতাম, কারণ এখানে প্রত্যেকটা সবই মাসে ছিল কিন্তু একটা ইন্টি আবার ছিল উইকে। এই জন্য সবচেয়ে ছোট যেই একক প্রশ্নে দেওয়া থাকবে সেই একক নিয়ে কাজ করলে আমাদের জন্য ইজি হবে। কেউ যদি মনে করো যে মাসেই করবা তাও কিন্তু অঙ্ক মিলবে না, যে তা না, অঙ্ক মিলে যাবে। আমাদের নিয়ম হচ্ছে যে সবচেয়ে ছোট একক নিয়ে কাজ করা। তো আমাদের 3000 ইউনিট আমাদের বের হলো। আমরা 2 নম্বরে ওয়ার্কিং করব বলছিলাম, ওয়ার্কিং প্রসেসটা সরাসরি দেওয়া ছিল না, রেটটা, সেই রেটটা আমরা ওয়ার্কিং করে বের করব। তো রুলসটা ছিল কি, যে কাঁচামাল সম্পূর্ণটা নিতে হয়, লেবারের অর্ধেক নিতে হয়, ওভারহেডের অর্ধেক দিতে হয়। আমাদের কোশ্চেনে দেখো তো এই যে র ম্যাটেরিয়াল 24 টাকা, তার মানে পুরো 24 টাকাই আসবে, লেবারের অর্ধেক অর্থাৎ 4.5 টাকা আসবে, ওভারহেডের অর্ধেক 9 টাকা আসবে। দেখো তাই করছে এখানে, 24 টাকা 9 টাকার 50%, 4.5 টাকা, 18 টাকার 50%, 9 টাকা, এই টোটাল হলো আমাদের রেট পেয়ে গেলাম আমরা ওয়ার্কিং প্রসেসের 37.5। 2 নম্বরে আমরা শিখছিলাম ফিনিশ গুডসে কোনো পার্সেন্টেজ করতে হয় না, 3টা অ্যামাউন্ট যোগ করে দিলেই হয়, অর্থাৎ 24, 9 আর 18। দেখো তাই করছে এখানে, 24, 9, 18 যোগ করে 51 টাকা। ভাই এই অ্যানসার গুলা কি শিটে দেওয়া আছে? না শিটে দেওয়া নাই, দেখেছে শিটে দেওয়া নাই। তাহলে ওয়ার্কিং গুলা কি আমরা এখন উঠাবো? আমি হ্যাঁ এখন পুরো অঙ্কটা আমি বুঝিয়ে দিব, জাস্ট খালি তুমি ঝটপট তুলে ফেলবা, পুরো অঙ্কটা আগে বুঝিয়ে নি, হ্যাঁ তারপরে আমি সময় দিব খালি তুলে নিবা। আচ্ছা তারপরে আসি যে আমাদের চতুর্থ ওয়ার্কিং। চতুর্থ ওয়ার্কিংটা কি, যে এই অঙ্কটা কেন আমি বোর্ডে বুঝাই নাই, কারণ প্রশ্নটা অনেক বড়, প্রশ্ন পড়ে আমি যদি আবার বোর্ডে অঙ্ক করাই তো প্রশ্নে যে কি পড়ছিলাম সেটাই ভুলে যাবে, এই জন্য আমি এইভাবে নিতেছি ক্লাসটা, ঠিক আছে। এত বড় অঙ্ক তার এই ম্যাথ হইলে নাহলে একটা লাইন তুলে প্রশ্ন তুলে অ্যান্সার দেওয়া যায়, কিন্তু এই সাবজেক্টটাই আবার ওভাবে করা যায় না, যেগুলো আবার ছোট ছোট অঙ্ক ওইগুলো আবার আমি বোর্ডেই করাবো, ঠিক আছে। তো ফোর্থ ওয়ার্কিং, অ্যাকাউন্ট রিসিভেবল কস্ট পার ইউনিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের রেট দেওয়া থাকবে না কোনো সময়, এটা আমাদের বের করে নিতে হবে। র ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড, আদার কোনো খরচ নাই, এই জন্য আর এটা অ্যাড করতে হয় নাই। তো আমাদের ওই 51 টাকাই আসতেছে। 5 নম্বরে আমরা শিখছিলাম যে অ্যাকাউন্টস পেয়াবলে রেট লাগবে, এবং এই রেটটা সবসময় র ম্যাটেরিয়াল রেট, ঠিক আছে। এই জিনিসটা একটা বা দুইটা অঙ্কে মুখস্থ করে ফেললেই প্রত্যেকটা অঙ্কে দেখবে এই ঘুরে ফিরে এইটাই আসতেছে, ওয়ার্কিং কোনো চেঞ্জ নাই, ওয়ার্কিং এর সবসময় এইটাই। ওয়ার্কিং বাড়তে পারে সেটা ডিপেন্ড করে অঙ্কের ইনফরমেশনের উপর, কিন্তু এই 5 কয়টা ওয়ার্কিং অবশ্যই তোমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা যাই মেইন, যেটা আমাদের লাগবে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেট পোস্টের মধ্যে দেওয়া আছে একদম শেষে 10,000 টাকা, দেখাই এই যে 9 নম্বরে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক 10,000 টাকা দেওয়া আছে, এখানে আমরা 10,000 টাকা বসাইছি, ঠিক আছে। সেকেন্ড এন্ট্রি ছিল আমাদের র ম্যাটেরিয়াল, আমরা সিরিয়ালি লিখবো কারপরে কে র ম্যাটেরিয়াল, ঠিক আছে, কাঁচামাল। আমরা বলছিলাম 3টা জিনিসের গুণ করতে হয়, 1 হলো ইউনিট, 2 হলো রেট, 3 নম্বর হলো কনভার্সন পিওর। তো আমরা ইউনিট 1 সপ্তাহে বের করে রাখছি কত, 3000 ইউনিট, আর আমাদের র ম্যাটেরিয়াল রেট ছিল 24 টাকা, আর আমাদের কনভার্সন পিওর এই যে দেখছো র ম্যাটেরিয়াল 1 নম্বরে কি বলছে 1 মান্থ, আর আমরা বলছি এখানে আবার বলেছি 1 মাস = 4 সপ্তাহ, তাহলে আমরা অঙ্কটা করতেছি সব সাপ্তাহিক, এই জন্য 4 দ্বারা আমরা এখানে গুণ করছি। গুণ করার ফলে আমাদের আসতেছে 2,88,000 টাকা।
তিন নাম্বারে হলো ওয়ার্ক ইন প্রসেস, সবার ক্ষেত্রেই তিন হাজারই বসবে, ঠিক আছে, ইউনিট সবার জন্য সেম। তো এটার জন্য আমি বললাম না সামনের গুলা, আসলে রেট আর সময়টা আমি দেখাইতেছি। দুই নম্বরে রেটটা কত বের করছি আমরা, ওয়ার্ক ইন প্রসেসের রেট বের করছি 37.5, ওয়ার্ক ইন প্রসেস 37.5 বসাইছি। আর আমাদের লাগবে কি সময়, ওয়ার্ক ইন প্রসেসের সময়টা একটু দেখি আমরা। এই যে দুই নম্বরে যে প্রসেস লেখা দেখছো, এই প্রসেস দেখেই বুঝতে পারবে এটা ওয়ার্ক ইন প্রসেসের সময়, হাফ মান্থ অর্থাৎ এক মাসের অর্ধেক। তাহলে এক মাসের অর্ধেক, এক মাস সমান যদি চার সপ্তাহে ধরি, তাহলে অর্ধেক মাসে দুই সপ্তাহ হবে, দুই দিয়ে গুণ হবে। এই দেখো দুই দিয়ে গুণ করছি, ঠিক আছে, গুণ করে আমাদের 2,25,000 টাকা আসছে। তারপর আসি ফিনিশ গুডসে, ফিনিশ গুডসে ওই 3,000 ইউনিটই হবে, 51 টাকা রেট বের করে রাখছি। এই যে 51 টাকা ফিনিশ গুডস, এই 51 টাকা বসাইছি। আর আমাদের সময় ছিল দেখো কত, ফিনিশ গুডসে, এই যে ফিনিশ গুডসে কত, 1 মান্থ অর্থাৎ এক মাস, তাহলে 4 দ্বারা আমরা গুণ করবো নাকি, এখানে ভুল হয়েছে, 8 হবে না 4 হবে। তারপর আবার একটু দেখে নেই, ফিনিশ গুডস, হ্যাঁ ওটা 4 হবে, ঠিক আছে। তো কেন আমরা পুরো টাকাটা দেখালাম না, কারণ হচ্ছে প্রশ্নে বলে দিছিল যে 25% আবার কিসে ক্যাশে, অর্থাৎ আমি এখানে কতটুকু দেখাবো, 75% নাকি। তাহলে ভাই কি হয়েছিল কোনটা, এই যে এখানে, এখানে ভুলে এই 8 দেওয়া ছিল, 4 হবে, এক মাস সমান তো 4 সপ্তাহ না, এই 4টা এখানে বসাইছি, ঠিক আছে, অ্যানসারে ভুল ছিল, এটা কারেকশন করলাম। তো এটা গুণ করলে কি এটাই আসে, একটু ওয়েট আমি দেখে নেই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, সাউন্ডটা অফ রাখি। 3,000 × 51 × 4 × 0.75, অ্যান্সার একটু ভুল আছে, এটা কারেকশন করতে হবে, ঠিক আছে, এটা আমরা কারেকশন করে পরে আমি দিয়ে দিব না, ঠিক আছে, অ্যান্সার একটু কারেকশন হবে, এই জায়গায় একটু ভুল আছে, আমি একটু মার্ক করে রাখি, খুঁজে পেতে সুবিধা হবে। টাকা কত আমরা খালি রাখবো সমস্যা, হ্যাঁ না, তারপরে আমি মার্ক হলুদ করে রাখলে আমার জন্য একটু ইজি হয়, না আমি পরে আমি কারেকশন করে নিতে পারবো। আচ্ছা এই দুটো এন্ট্রি একটু ভুল কারেকশন করে নিতে হবে, ক্যালকুলেশনে ভুল আছে। তো তো এরপরে যে অ্যাকাউন্ট ওয়ার্কিং ইন প্রসেসটা ভাই আরেকবার বুঝাবেন, ওয়ার্কিং প্রসেস, আচ্ছা দেখেন এখানে টাকা কেন হলো ভাই, তো এই যে এই এক পুরো মাস তো না, এটা বলছে হাফ এ মান্থ অর্থাৎ এক মাসের অর্ধেক, এক মাসে চার সপ্তাহ হলে অর্ধেক মাসে কয় সপ্তাহ, দুই সপ্তাহ না, এই জন্য দুই বসাইছি, ঠিক আছে। আচ্ছা এরপর আসি অ্যাকাউন্টস পেয়েবল, তো অ্যাকাউন্টস পেয়েবলে কি হবে, আচ্ছা এখানে কারেকশন করাও লাগবে না, দাঁড়া একটা জিনিস দেখাই দিই, সেটা হলো কোশ্চেনে খালি ওই এক মাসকে তুমি দুই সপ্তাহ, দুই মাস বানায় দিলেই কারেকশন হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখানে আমি দুই ই বানায় দিই, ফিনিশ গুডস আর ইন স্টক অন অ্যান অ্যাভারেজ টু লিখে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ওয়ান কেটে টু লিখে যাও, টু আর কিছু করতে হবে না, এটাই কারেকশন। আমরা কোশ্চেনে দুই লাগাই দিলে, দুই মাস লাগাই দিলে, এই হলো আমাদের কারেন্ট অ্যাসেটের যোগফল। এরপরে যাবো কারেন্ট লাইবিলিটিতে, কারেন্ট লাইবিলিটিতে প্রথমে আসবে অ্যাকাউন্টস পেয়াবল, ওই 3,000 ইউনিটই হবে, ঠিক আছে, 3,000 ইউনিট। তারপরে রেট ওই যে আমরা বলছিলাম র মেটেরিয়ালের যে রেট হবে অ্যাকাউন্টস পেয়াবলে সেই রেটই হবে, 24 টাকা, ঠিক আছে। সময় আমরা টু লিখলে তো ভাই এখানে 4 এর জায়গায় তো 8ই হবে ভাই, কোনটা, হ্যাঁ এখানে 8, এখানে 8 হবে, ঠিক আছে, ওখানে 8টা আমি লিখি নাই, মানে ওখানে ঠিকই আছে, এবার ঠিক আছে, মানে আগের কারেকশনটাই ঠিক, আমাদের কোশ্চেনটাই আমরা একটু কারেকশন, ভাই 8 দিলে কি ক্যালকুলেশনটা ঠিক হয়, হ্যাঁ ক্যালকুলেশন ঠিক হবে না কেন দেখাই, 28 তোমাদের সাথে ক্যালকুলেশন থাকলে একটু সুবিধা হয়, আছে সবার সাথে চেক করো, 51 × 8 × 0.75, হ্যাঁ ঠিক আছে, 8 দিলে ঠিক আছে। তো আমরা কোশ্চেন অ্যান্সার ঠিক করলাম, কোশ্চেনটা জাস্ট খালি এক মাসের জায়গায় দুই মাস লাগাই দিলাম, না আমরা তো একটা জিনিস কি করছি, সরি একটু ভুল হয়েছে, সেটা হলো সবই তো ঠিক ছিল না, এটা কি করছি দেখো খেয়াল করো, একটু ভুল হয়েছে আমার, মিস্টেক হয়েছে, এটা হলো দেখাইতেছি ওয়ানই হবে, এটা আমরা করতেছি কার, ফিনিশ করছেন না, কিন্তু আমি তো দেখে গেছি অ্যাকাউন্ট রিসিভেবল, আচ্ছা ফিনিশ করছে চারই ঠিক আছে, হ্যাঁ এই যে দেখো 3,051 টাকা করে, চার কেন গুণ করছি, কারণে দেখো ফিনিশ গুডস হলে এক মাস, প্রশ্ন আগে যা ছিল তাই কোনো চেঞ্জ নাই, আমি ভুল ক্রমে ওই অ্যাকাউন্ট রিসিভেবল দেখে গেছি, অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু দুই মাসে, দেখো এই যে ডেটর্স দুই মাস, এটা ঠিক আছে,
কোশ্চেনে কোনো ভুল নাই, অ্যানসারেও কোনো ভুল নাই, বুঝতে পারছি? এখন অ্যাকাউন্ট রিসিভেবলটা এখন দেখি, আমি ভুল ক্রমে অ্যাকাউন্ট রিসিভেবল ফিনিশ গুডস না দেখে অ্যাকাউন্ট রিসিভেবল চলে গেছিলাম। আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবলটা দেখি, আমাদের ওই ইউনিট 3000-ই, ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ওই 51 টাকাই, কারণ আদার কোনো কস্ট নাই, যেন ফিনিশ গুডসের যা রেট অ্যাকাউন্ট রিসিভেবল সেই রেটই। 8 কেন গুণ করছি? 8 এখানে দেখো এই, হ্যাঁ এই যে ডেটর্স, ডেটর্স ইস 2 মান্থ, 2 মাস বলতে এখানে 8 সপ্তাহকে বোঝাবে, এই জন্য 8 দ্বারা গুণ করছি। 0.75 কোথা থেকে আসলো? প্রশ্নের মধ্যে বলে দিছিল 25% অফ আউটপুট ইজ এগেনস্ট ক্যাশ, অর্থাৎ 25% আমি যে বিক্রি করলাম তার 25% হলো ক্যাশে বিক্রি হবে, অর্থাৎ বাকি যে 75% আছে ওই 75% আমরা এখানে দেখাবো। তার মানে কি, আমি সম্পূর্ণ টাকা দেখাইতে পারবো না, আমাদের দেখাইতে হবে 75% টাকা, কারণ এটার নাম দিছি কি আমরা অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরে আসি অ্যাকাউন্টস পেয়েবলও বলছি, ঠিক আছে, তারপরে লেবারে দেখি, লেবার ওই 3000 ইউনিট, লেবারের রেট কত ছিল? এই যে লেবারের রেট, লেবার 9 টাকা, এবং লেবার কতদিন বকেয়া থাকে বলছে, এই যে ওয়েজেসটাই হলো লেবার, হ্যাঁ ওয়েজেসটাই হলো লেবার, অর্থাৎ কত দিয়ে গুণ করবো আমরা? 1.5 সপ্তাহ বলছি, তার মানে 1.5 দ্বারা গুণ করবো, দেখো তাই করছি, তাই বুঝতে স্যার। 3000 ইউনিট, লেবারের রেট ছিল 9 টাকা, আর লেবার বকেয়া থাকে হচ্ছে 1.5 সপ্তাহের জন্য 1.5 দ্বারা গুণ করছি। এরপরে আর একটা জিনিস বলছিল, সেটা কি, এই যে লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 1 মাস, ঠিক আছে, তাহলে ওভারহেডের রেট ছিল কত? 18 টাকা, ওভারহেডের টাইম হলো 1 মাস, মানে 4 সপ্তাহ, 4 দ্বারা গুণ করতে হবে, এই যে 18 টাকা 4 সপ্তাহ, ঠিক আছে, আর 3000 একক, এককের কোনো চেঞ্জ হবে না, একক সবার সামনে সেম বলবে। তো এই হলো আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটিস, তাহলে টোটাল অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমরা পেয়েছি নেট ওয়ার্কিং ক্যাপিটাল, বা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল দেখলেও হবে, বুঝতে পারছো সবাই? এখানে আর অ্যাজাম্পশন দেওয়া হয় না, এই অ্যাজাম্পশনটা বাধ্যতামূলক না, দিলে ভালো, না দিলে সমস্যা নাই, ঠিক আছে। আরেকটা কি যেন বলছিলেন এটার সাথে, ওই যে অ্যাডিশন করতে যোগ করতে হবে, কন্টিনজেন্সি যদি থাকে, প্রশ্নের মধ্যে ডাইরেক্ট বলা থাকবে কন্টিনজেন্সি কত, যদি থাকে তাহলে আমরা ওটা বসায় দিব, ঠিক আছে ভাই। অ্যামাউন্ট লাস্ট অ্যামাউন্ট, হ্যাঁ এটাই তো, ক্লোজ হবে না? হ্যাঁ ক্লোজ, দুই দেখটা এখানে আসছে না, একদম কারেকশন করে দিই, আর কোনো ঝামেলা নাই, ডাবল সুবিধা হয়েছে, এখানে ভুল ভুল থাকলে কারেকশন করে সাথে সাথে কারেকশন করে। আচ্ছা এখন আমরা যাব 2 নাম্বার অঙ্কে, আমাদের সাথে ক্লাস করতেছে কে একটু দেখে নিন, সিপি রাজকুমারী, ও ইয়া ভাই 1 নাম্বার উঠাবো কখন? হ্যাঁ 1 নাম্বারটা তোমরা এক কাজ করো, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এই করে রাখলাম, স্ক্রিনশট দেনো, তুলতে গেলে আমার আবার পরের অঙ্কে যেতে হবে না, বাসায় পর তুলে নিয়ে বুঝে বুঝে তুলবা, স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। আমরা পরেরটা হাতে কলমে করবো, হ্যাঁ পরের অঙ্কটা হাতে কলমে করবো, আমি ওই সলিউশনে যাব না, জাস্ট খালি আমি ওয়ার্কিংটা দেখাবো, বাকিটা তোমরা এখনই খাতায় করবা, 2 নাম্বার অঙ্ক। আচ্ছা পরের অঙ্কে যাই, কারণ ওয়ার্কিংটা পারলে পরেরটা একদম ইজি, ওই দেখে দেখে খালি বসানো, কার কত সময়, কার কত ইউনিট, আর কার কত টাকা, তিনটা জিনিস গুণ করলে অঙ্ক শেষ হয়ে যায়। তো আমরা এখন পরের 2 নাম্বার অঙ্কে যাই, আমাদের কে কে ছিল জানি দেখলাম, মহসিন, প্রমি, সজীব, ফাহিম, সুমিত, মাধুরী অ্যাড হয়নি আজকে, না মাধুরী অ্যাড হয়নি ভাই, আবির আছে না? না ও অ্যাড হয় নাই, ও মানে ফুটবল খেলতেছে নাকি, সমস্যা আছে, শান্ত নাই, সুমা নাই, শান্ত সুমা ওদের তো এই সাবজেক্ট নাই, ওদের হলো ম্যানেজমেন্ট, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওদের পড়তে দেবে। আচ্ছা 2 নাম্বার অঙ্কে যাই, সবাই মাইক্রোফোন অফ রাখি, with the following information prepare a standard statement showing the working capital requirement to finance a level of activity 10000 unit per annum, অর্থাৎ এক বছরে তারা
কত ইউনিটের কার্যক্রম চালায়, 10,000 ইউনিটের, 10,000 পণ্যের ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা নির্ধারণ করবে। প্রথমে বলছে সেলিং প্রাইস 50 টাকা, প্রতি এককের বিক্রয় মূল্য 50 টাকা, অ্যানালাইস অফ 1 টাকা অফ সেলস, অর্থাৎ আগের অঙ্কে আমাদের যেভাবে টাকাগুলো দেওয়া ছিল এখানে কিন্তু একটু ভিন্নভাবে রেটগুলো দেওয়া আছে। ভিন্নভাবে বলতে আমাদের এখানে আগেরটা একটু দেখাই, সেটা হলো সেলসের উপরে যে রেট, এই যে 24 টাকা, 9 টাকা, 18 টাকা, এগুলো কিন্তু ডিরেক্টই দিয়ে দিছে, কিন্তু এই অঙ্কের মধ্যে একটু অন্যভাবে বলছে। অন্যভাবে বলতে এই যে যে রেটগুলো দেওয়া 0.4, 0.1, 0.3, 0.2, এই সবগুলো হচ্ছে আমাদের 1 টাকার ভিত্তিতে দেওয়া। এখন আমাদের পণ্য কিন্তু বিক্রি করছে আমি 50 টাকা করে, ঠিক আছে? তাহলে 50 টাকার সাথে আমরা যদি এইগুলো গুণ করি তাহলে আমি মেন টাকাটা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ এই 50-এর সাথে যদি আমি 0.4 গুণ করি, ঠিক আছে, এই 0.4 হলে 1 টাকা যখন বিক্রি করবো তখন আমাদের 0.4 টাকা র মেটেরিয়াল কর যাবে। যখন আমি পণ্য 1 টাকা বিক্রি করি, ওই বিক্রিত 1 টাকা মূল্যের ডিরেক্ট ওয়েজেস দেওয়া লাগছিল 0.10, আবার 1 টাকার যে পণ্যটা আমি বিক্রি করলাম তার ওভারহেড ছিল হচ্ছে 0.3, এগুলো সব 1 টাকার এগেনস্টে দেওয়া। এই জন্যই দেখো টোটাল যোগ করলে আসছে 1 টাকা, এটা হলো 1 টাকা বিক্রি করতে যেয়ে আমার এই খরচগুলো হয়েছে, ঠিক আছে? খরচ প্লাস প্রফিট। এখন আমাদের হিসাব করতে হবে 50 টাকায়, অর্থাৎ এই 50-এর সাথে তুমি যদি এগুলো গুণ করো তাহলে সেম আগের অঙ্কের মতো সরাসরি রেট গুলো বের হয়ে যাবে। অর্থাৎ এই 50-এর সাথে যদি আমি 0.4 গুণ করে তাহলে কত, 20 টাকা হবে নাকি? তারপরে 50-এর সাথে 0.10 গুণ করলে 5 টাকা হবে, 50-এর সাথে 0.3 গুণ করলে 3% 15 টাকা হবে, ঠিক আছে? এইভাবে আমরা ওই রেট গুলো আমাদের 1 টাকা তাহলে এখানে বাড়তি করা লাগতেছে, যেটা আমাদের রেটটা আমাদের আগে ক্যালকুলেট করে নিতে। তো এই এখানে ওয়ার্কিংটা একটু দেখি। এই যে দেখো কস্ট পার ইউনিট, অর্থাৎ এই যে সব 50 টাকার সাথে সবগুলো গুণ করে আমরা ওই যে 20 টাকা, 5 টাকা আর 15 টাকাটা আগে ক্যালকুলেট করে নিলাম। এটা হলো আমাদের বাড়তি কাজ ছিল এই অঙ্কের মধ্যে। তো থার্ড যেটা বলছে, র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু রিমেইন ইন স্টোর ফর অ্যান অ্যাভারেজ পিরিয়ড অফ মান্থ বিফোর বিং ইস্যু ফর প্রোডাকশন অ্যান্ড র ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ পিরিয়ড অফ 6 উইক। এখানে বলতেছে যে তোমার এই যে র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু রিমেইন ইন স্টোর, অর্থাৎ র ম্যাটেরিয়ালটা স্টোরে থাকবে কত মাস, 2 মাস, ঠিক আছে? র ম্যাটেরিয়ালের তাহলে সময় পেলাম আমরা 2 মাস, ঠিক আছে? তো আমরা যখন কোশ্চেনের লাইনটা পড়বো একটু মনোযোগ সহ পড়বো, কারণ হলো এখানে একটু এদিক সেদিক হয়ে গেলে, এই সময়টা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে তোমার অঙ্কের কিন্তু রেজাল্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তোমরা কি করবা, অঙ্ক করার সময় এই র ম্যাটেরিয়াল নিচে আন্ডারলাইন করবা আর এই 2 মান্থের নিচে আন্ডারলাইন করবা, ঠিক আছে? তাহলে তোমার হাইলাইট করতে সুবিধা হবে যে র ম্যাটেরিয়ালের সময় কতদিন। বিফোর বিং ইস্যু ফর প্রোডাকশন অ্যান্ড র ম্যাটেরিয়াল আর অ্যান্ড প্রসেস, এই যে প্রসেস বলছে এই জন্য প্রসেসের নিচে আন্ডারলাইন করবা আর 6 উইকের নিচে আন্ডারলাইন করবা। তার মানে প্রসেসিং এর সময়ও তুমি পাইতেছো 2 সপ্তাহ, সরি 6 উইক, অর্থাৎ 6 সপ্তাহ পাইতেছো, ঠিক আছে? এরপরে আসি ফিনিশ গুডসে। ফিনিশ গুডসে কতদিন বলছে এখানে, 6 উইকের কথা বলছে, ঠিক আছে? ফিনিশ গুডটা আমাদের 6 সপ্তাহ বলে দিচ্ছে ডিরেক্ট। ক্রেডিট অ্যালাউ টু ডেটর্স, অর্থাৎ দেনাদারের সময় বলতেছে এখানে 2 মাস, ঠিক আছে? 2 মাস বলতে এখানে আমরা কয় সপ্তাহ বুঝবো, 8 সপ্তাহ, ঠিক আছে? এই অঙ্কটা আমরা সাপ্তাহিক করবো, কারণ ম্যাক্সিমাম ইনফরমেশনই উইকে দেওয়া এবং অঙ্কের শেষেও এটাকে উইকেই করতে বলছে, এবং সবচেয়ে ছোট একক এই উইকই, ঠিক আছে? ক্রেডিট অ্যালাউ টু ক্রেডিটর্স ইজ ফর এ পিরিয়ড অফ 2 মান্থ, অর্থাৎ পাওনাদারের সময়ও এখানে 2 মাস, অর্থাৎ 8 সপ্তাহ। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ ফর এ পিরিয়ড অফ 2 উইক, অর্থাৎ লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ মজুরি দেওয়া হয় 2 সপ্তাহ পর এবং ওভারহেডও কি 2 সপ্তাহ পরে দেওয়া হয়। তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট এ ব্যাঙ্ক ইজ এক্সপেক্টেড টু বি টাকা 10,000, অর্থাৎ নগদ টাকার পরিমাণ এখানে 10,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে? লাস্টের লাইন ওই আগের কথাই বলছে, ইউ মে অ্যাসিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিং অন ইভেন থ্রু আউট দ্য অ্যানুয়াল অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাকুয়ার সিমিলারলি অ্যাসিউম অলসো দ্যাট 1 মান্থ কনসিস্ট অফ 2 উইক, সরি 4 উইক, 1 মাস সমান 4 সপ্তাহ ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমি জাস্ট খালি ওয়ার্কিংটা বোঝাবো, বাকি কাজটা তোমাদের কাজ হবে, দেখে তোমরা সলিউশন করে বলবা সবাই পারছো কিনা, ঠিক আছে? তো আমরা দেখি, তো আমরা বলছিলাম কি যে সবচেয়ে ছোট একক ছিল এখানে উইক, সপ্তাহ। এই সপ্তাহ তে আমরা প্রোডাকশনটাকে কনভার্ট করবো, প্রোডাকশন ছিল 1 বছরে 10,400, এটাকে 52 দ্বারা ভাগ করছি, করে আমাদের 1 সপ্তাহের প্রোডাকশন আসছে 200। তারপরে এটা তো আমরা আগেই দেখালাম কস্ট পার ইউনিট, একটা পণ্যে
কত টাকা করে খরচ দেওয়া বের করতে হবে সেটা কেন, কারণ আমাদের কোশ্চেনে এক টাকায় খরচ গুলো দেওয়া আছে, আমাকে পঞ্চাশ টাকায় খরচ করতো, সেগুলো আগে বের করে নিতে হয়েছে। এখন ওয়ার্কিং প্রসেস সেম আগের মতোই, এই যে র ম্যাটেরিয়াল সম্পূর্ণ ২০ টাকায় নিছে, এই যে ২০ টাকা বলো যে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস এটা ৫০% না লাগে না? হ্যাঁ হ্যাঁ, এটা ফিনিশ ওয়ার্কিং প্রসেসে, এই যে যেটা বুঝাই দিছে এখন, আর আগে যেটা করছে এটা বাড়তি কাজ ছিল, কারণ ওই পোস্টে খরচগুলো দেওয়া ছিল ১ টাকার ভিত্তিতে, এটা ৫০ টাকায় কত সেটা আমরা বের করছি, কারণ ওই খরচগুলো বলেই দিছে কোশ্চেনে, যে সেলস কে অ্যানালাইসিস করে এই খরচগুলো দেওয়া আছে কোশ্চেনের, এই যে এখানে লেখা আছে অ্যানালাইসিস অফ ১ টাকা। বুঝছি বুঝছি। আচ্ছা, তো র ম্যাটেরিয়াল ২০ টাকা আসবে, ওয়ার্কিং প্রসেসের সরি ডিরেক্ট ওয়েজেস এর অর্ধেক আসবে, অর্থাৎ ৫ টাকার অর্ধেক হলো ২৫ টাকা আসবে, আর ওভারহেডেরও অর্ধেক আসবে, ওভারহেড ছিল হচ্ছে ১৫ টাকা, তার মানে ৬.৫ টাকা আসবে। এই সবগুলো টাকা যোগ করলে আসতেছে আমাদের ওয়ার্কিং প্রসেসের রেট, ফিনিশ গুডস সেম আগের মতো, র ম্যাটেরিয়াল লেবার ওভারহেড সম্পূর্ণ টাকাই আসবে ২০ ৫ আর ১৫ ৪০ টাকা, ওয়ার্কিং প্রসেসে ওই ৪০ টাকাই আসবে, কারণ হচ্ছে অঙ্কে কোনো আদার কস্ট নেই, এই তিনটা কস্ট ছাড়া কোনো কস্ট যদি থাকে সেটা যোগ করে হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, আর না থাকলে ওই ফিনিশ গুডসটাই অ্যাকাউন্ট রিসিভেবল হবে। অ্যাকাউন্টস পেয়েবলও সেম আগের মতো ২০ টাকা, বুঝতে পারছি। তো আমরা তাহলে পরের কাজটুকু তোমরা করো, আমি এটা হাইড করে রাখলাম, ঠিক আছে, সবটা করো তোমরা। আর যদি ওয়ার্কিং তুলে নিতে চাও, ওয়ার্কিং তুলে নাও, সময় দিলাম, প্রথম দিন তো বেশি দৌড়ানো যাবে না, না করো খাতে করো খাতে করো, প্রথম দিন তো বেশি দৌড়ানো আগে ওয়ার্কিং করব। হ্যাঁ হ্যাঁ করে না, প্রথম দিন তো এই জন্য একটু দৌড়ানো দৌড়াই দেবো, কম হাত ক্লিয়ার হয়ে গেলে তখন আমি দৌড়াইতে পারবো, এখনো তো খাতা এখন একটা অঙ্ক করা হয়নি, খাতা একটু করে নাও। স্কেলিং করতে হবে হাত দিয়ে যতটুকু করতে পারো, গন ছাড়া অঙ্ক করা যায়। নতুন শিখবা অন্য সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোতে কমই, ওই তোমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ২, তারপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ২টা এখানে একটু নতুন, বাকি রিসার্চ একটু নতুন, নতুন না স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো এখানে দিছে, তো এখানে যেগুলো করবে এগুলো ম্যাক্সিমামই করা আগে, যাই করো মনে করে সপ্তাহ আগে করছি। কি উঠাইতে বলছেন না? হ্যাঁ হ্যাঁ, ২ নাম্বারটা, ২ নাম্বারটা নিজে করবা তাড়াতাড়ি, ওই ছকটা আমি ডেকে রাখছি, ছকটা কমপ্লিট করো, করার পর দেখবো আমরা উত্তর, ওই উত্তর দেওয়া আছে ১৫০০০ হবে, একটু ফাস্ট করে ফেলো ভাই। আমাদের কি করতে বলছেন, ওয়ার্কিং না ছক করতে বলছেন? না পুরোটাই পুরোটাই। ও আগে ওয়ার্কিং করে নেই? হ্যাঁ হ্যাঁ, নাম ওই যে আমি যেমন ডিটেইলস লিখছি না, না অত ডিটেইলস লিখতে হবে না, পরীক্ষার অত ডিটেইলস লিখবা, র ম্যাটেরিয়াল কে আর এম লিখলেই হবে, ডিরেক্ট ওয়েজেস কে ডি আর ডি ডব্লিউ লিখলে হবে, আপাতত ফাস্ট করার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কে আর লিখলে হবে। আজকে কি সাদমান মনে হয় নাই না? সাদমান সেলিং ওরা নাই, ওরা মনে পারে এই জন্য আসেনি আছে নাকি ইয়ে করি, অপূর্ব চলে গেছে না?
ভাই ওয়ার্কিং টু লইছি অনেক, এখন কি বাকিটা কত দিব? হ্যাঁ বাকি টু ওইটাই তো মেন, ওইটা যদি একটা পেরে যায় বাকি সবগুলো পারবা। এই অঙ্কগুলোর মেন হলো ওয়ার্কিংটা, ওয়ার্কিংটা পারলে ওইটা সব অঙ্কের মধ্যে সেম। ওই চারটা খালি দেখে দেবে তুলে দেওয়া সিরিয়াল, র মেটেরিয়াল সেকেন্ড স্টে, প্রথমে ক্যাশ, সেকেন্ড হলো র মেটেরিয়াল, নামগুলো আগে লিখে ফেলবা, তারপরে ইউনিটগুলো বসায় ফেলবা, তাহলে ফাস্ট করতে পারা। প্রথম নিয়ম হচ্ছে কি অঙ্ক তাড়াতাড়ি করার জন্য কারেন্ট অ্যাসেট লিখে, কারেন্ট অ্যাসেটে যা যা আছে সিরিয়ালে তুলে ফেলবা, কারেন্ট লাইব্রেরিস লিখে যা যা আছে সিরিয়ালে তুলবা, এরপরে সবার সামনে যেহেতু ইউনিট সেম এই জন্য সবার সামনে ইউনিটটা বসায় ফেলবা, তার সাথে গুণ করবা রেট আর টাইম। ভাই ক্যাশ ইন হ্যান্ড এর টাকাটা ডাইরেক্ট না? হ্যাঁ ক্যাশ ডাইরেক্ট 10,000 ক্যাশ, এরপরে র মেটেরিয়াল, তিন নম্বরে ওয়ার্কিং প্রসেস, চার নম্বরে ফিনিশ গুডস, পাঁচ নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ এর পরে কি? র মেটেরিয়াল, র মেটেরিয়াল, র মেটেরিয়াল এর ইউনিট 200, রেট 20, সময় 2 মাস অর্থাৎ 8 সপ্তাহ, 8 দ্বারা গুণ করতে হবে। র মেটেরিয়াল ছিল 20 ইনটু, হ্যাঁ 2 মাস 8, 200 ইনটু 160, 32,000। র আচ্ছা ভাইয়া র মেটেরিয়াল 200 × 20 গুণ আর কি দিব? 8 সময় 2 মাস বলা আছে প্রশ্নে, তাহলে 8 দিব। 8 দিব, এই যে 2 মাস, ঠিক আছে। পুরোটাই করবা, আমরা ওই বাড়ির কাছে থাকবে, এক নাম্বারটা তুলবা আবার, তিন নাম্বারটা জাস্ট বুঝাই দিব। কারেন্ট অ্যাসেট পর্যন্ত সবার হয়েছে? জি ভাই। তারপরে কারেন্ট লাইবিলিটিস এ বেশি আইটেম নাই, অ্যাকাউন্টস পেয়েবল, আর যার যার লেগ ইন পেমেন্ট আছে তারা আসবে, দুইটা লেগ ইন পেমেন্ট আছে, ওয়েজেস আর ওভারহেড, অর্থাৎ তিনটা এন্ট্রি আসবে লাইবিলিটিস এ। অ্যাকাউন্টস পেয়াবল, ওয়েজেস আর হচ্ছে ওভারহেড। রেট বের করাই আছে, র মেটেরিয়াল অনুযায়ী অ্যাকাউন্টস পেয়াবল হবে, ওয়েজেস 5 টাকা, ওভারহেড 15 টাকা।
অ্যাকাউন্টস পেয়েবল এ বলছে 2 মাস এই জন্য 8 সপ্তাহ ওয়েজেস এন্ড ওভারহেড বলে দিচ্ছে 2 উইক 2 সপ্তাহ শেষ হলে বলো আমরা পরের অঙ্কে যাব ভাই অ্যাকাউন্টস পেয়েবল 2 মান্থস এর জন্য 8 হইছে আর ই 2 2 এগুলা কি ডাইরেক্ট ওয়েজেস ওয়েজেস এবং ওভারহেড দুইটাই 2 উইক বলে দিছে এই যে 2 উইক এই হলো আমাদের অঙ্ক এটা সেকেন্ড যে অঙ্কটা ওটা ফার্স্ট অঙ্ক আর সেকেন্ড অঙ্ক কিন্তু সেম ছিল জাস্ট খালি ওই এক রং ওয়ার্কিং বাড়তি করা লাগছে সেলসের এগেনস্টে আমাদের পজ গুলো আলাদা বের করে নিতে হয়েছে তো আমরা পরের অঙ্কে যাই হ্যাঁ শেষ তো মনে হয় না from the following information of ABC Limited prepare a statement of working capital requirement for the company 2018 ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য কিছু ইনফরমেশন দিচ্ছে এখানে এক্সপেক্টেড মান্থলি সেলস এক সপ্তাহে এই সরি মাসে সে 32,000 একক পণ্য উৎপাদনের কথা চিন্তা করতেছে এবং একটা বিক্রয় মূল্য হবে কত 10 টাকা ঠিক আছে এই অঙ্কে প্রোডাকশন যা হবে সেলসও তাই হবে ঠিক আছে যা উৎপাদন করছে তৈরি করবে পুরাটাই বিক্রি করে দিবে কারণ আমাদের অঙ্কে বিক্রয় যা হয় এখানে সেলসও তাই ধরে নেওয়া হয় এই প্রোডাকশন যা সেলস তাই ধরে না হয় অঙ্কের ক্ষেত্রে তো এখন এইখানেও দেখো যে বলছে কস্ট অন সেলিং প্রাইস অর্থাৎ সেলিং প্রাইসের উপরে এই 30% আর 40% করলে তুমি র ম্যাটেরিয়ালের রেট পাবা আর লেবারের রেট পাবা ঠিক আছে আগের টাইপ পয়েন্ট আকারে দিছিল আর এখানে পার্সেন্টেজ আকারে দিছে অর্থাৎ 10 টাকায় 30% 3 টাকা এই যে দেখো এখানে কস্ট পার ইউনিট লেখছে র ম্যাটেরিয়াল 10 টাকায় 30% 3 টাকা লেবার লেবার পথে বলছে 40% অর্থাৎ 10 টাকায় 40% 4 টাকা ঠিক আছে আর তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো ওভারহেড ওভারহেড এর কথা দেখো কি বলছে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড 16,000 পার উইক খেয়াল করে কিন্তু এখানে কি বলছে পার উইক অর্থাৎ এক সপ্তাহে ওভারহেড খরচ যায় হচ্ছে তাদের 16,000 টাকা যার মধ্যে আবার অবচয় আছে 4,000 টাকা তাহলে এই 16,000 টাকা থেকে 4,000 টাকা তুমি বাদ দিবা কারণ আমরা রুলস এর মধ্যেই পড়ছি যে উইদাউট ডিপ্রিসিয়েশনে আমাদের কাজ করতে হবে অর্থাৎ অবচয় যদি ইনক্লুড থাকে সেটা আমরা বাদ দিয়ে নিব অর্থাৎ তাহলে থাকতেছে হলো 12,000 টাকা এই 12,000 টাকা কিন্তু প্রতি সপ্তাহের খরচ ঠিক আছে তো আমাদের এখন লাগবে হচ্ছে একটা ইউনিটে কত টাকা খরচ হয় সেটা ঠিক আছে এখন কিভাবে পাবো একটা ইউনিটের এখানে খেয়াল করে দেখো এই 32,000 ইউনিট সেটা ছিল হলো এক মাসের ঠিক আছে 32,000 ইউনিট সেটা হলো এক মাসের বিক্রয় বা উৎপাদন তো এই 32,000 ইউনিট যেহেতু এক মাসের আমরা জানি এক মাস সমান 4 সপ্তাহ এই অঙ্ক করার সময় বা এমনিতেও আমরা এক মাস সমান 4 সপ্তাহ জানি তাহলে এই 32,000 ইউনিট যেহেতু এক মাস বলছে ঠিক আছে তো আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব কেউ ভুলেও আবার 52 দ্বারা বা 12 দ্বারা মাস থেকে আবার 12 দ্বারা ভাগ করে না ঠিক আছে কারণ আমাদের এখানে অঙ্কে এই অঙ্কটাও আবার বলছে 4 উইক ইজ ইকুইলিব্রিয়াম টু এ মান্থ এক মাস সমান 4 সপ্তাহ অর্থাৎ আমাদের অঙ্কটা সাপ্তাহিক করতে হবে তো কেউ ভুলেও এই 32,000 কে মাস ভাই বা 12 দিয়ে ভাগ করো না আবার সপ্তাহে কোনবার যায় করতে দিয়ে 52 দিয়ে ভাগ করো না কারণ এই টাকা ইউনিটটা হলো এক মাসের ইউনিট দেওয়া এক মাসে আমরা দিনে 4 সপ্তাহ তাহলে এটাকে সপ্তাহে কনভার্ট করতে হলে 4 দ্বারা ভাগ করতে হবে 4 দ্বারা ভাগ করে আমি কত পেয়েছি 8,000 ইউনিট 8,000
তো আমাদের এখানে কত পাইছিলাম আমরা 16,000 থেকে 4,000 বাদ দিয়েছি 12,000 তাহলে এই 12,000 টাকাকে আমরা ভাগ করব হচ্ছে এই 8,000 ইউনিট দিয়ে কারণ আমার দরকার কি একটা ইউনিটে আমার ওভারহেড কস্ট কত অর্থাৎ এই 32,000 কে আমরা এক সপ্তাহে ইউনিট পাইছি 8,000 আর আমার এক সপ্তাহে ওভারহেড খরচ হয় হচ্ছে 12,000 তাহলে 12,000 কে দেখো এখানে করছি 16,000 থেকে অবচয় 4,000 বাদ দিয়েছি হয়েছে 12,000 12,000 কে 8 দ্বারা ভাগ করে হয়েছে 1.5 টাকা ঠিক আছে এই খুঁটিনাটি জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কি দেওয়া আছে একটু এদিক সেদিক হয়ে গেলে অঙ্কটা পুরো চেঞ্জ হয়ে যাবে রেজাল্ট তো এখানে টোটাল কত হচ্ছে 8.5 টাকা ঠিক আছে তারপর তারপরে আমাদের কাজ সেম আগের মতো আর কোনো ঝামেলা নাই এখানে এটা ওয়ার্কিং প্রসেস শিখছিলাম র মেটেরিয়াল পুরোটা লেবারের অর্ধেক বা ওয়েজেসের অর্ধেক ওভারহেডের অর্ধেক এখানে তাই করা হয়েছে দেখো 3 টাকা এই যে বের করে রাখছি 4 টাকার অর্ধেক 2 টাকা 1.5 টাকার অর্ধেক 75 পয়সা এই টোটাল 5 টাকা 75 পয়সা ঠিক আছে তারপরে ফিনিশ গুডস তো সম্পূর্ণ টাকায় আসবে এই 3 টাকা 4 টাকা 1.5 টাকা 8.5 টাকা ঠিক আছে অ্যাকাউন্ট রিসিভেবল বলো ওই সেম টাকায় আসবে কারণ অঙ্কে কোনো আদার কোনো খরচ নাই যেন এখানেও 8.5 এখানেও 8.5 আর অ্যাকাউন্টস পেয়েবল আগের মতো 3 টাকা দেখো এই অঙ্কের মধ্যে কোনো নতুন কিছু নেই একটা এন্ট্রি শুধু একটু ভিন্ন ইউনিটটা অন্যরকম ভাবে বসানো হয়েছে সেটা দেখাইতেছি আমাদের নিয়ম কি ক্যাশ বসানো আগে দেখো তো ক্যাশ আছে কিনা ক্যাশ থাকলে বলবে না থাকলে বলবে না ক্যাশ এই যে দেখছো 30,000 টাকা ক্যাশ দেওয়া আমরা ডিরেক্ট ক্যাশ লিখে 30,000 টাকা বসাইছি সেকেন্ডে আমাদের বসাইতে হয় র ম্যাটেরিয়াল এখন র ম্যাটেরিয়াল আমরা শিখছিলাম কি তিনটা জিনিস গুণ করে র ম্যাটেরিয়াল বানাইতে হয় একটা হলো রেট একটা হলো ইউনিট আর হলো আমাদের সময় এখন প্রশ্ন হলো এখানে খেয়াল করে দেখি প্ল্যান স্টক র ম্যাটেরিয়াল ফর টাকা 96,000 অর্থাৎ টোটাল টাকাটাই তারা দিয়ে দিছে এই জন্য আমাদের আর কোনো কিছু কাজ করতে হবে না ডিরেক্ট আমি 96,000 টাকা এখানে বসাই দিছি বুঝতে পারছি কোশ্চেনে টাকা ডিরেক্ট দেওয়া থাকে টাকাটা ডিরেক্ট বসাই দিবে ওই ইউনিট আমরা আবার নতুন করে বের করতে যাব না 96,000 ছিল দেখে 96,000 বসাই দিছি তারপরে আমাদের নিয়ম কি র ম্যাটেরিয়ালের পরে বসাইতে হয় হলো ওয়ার্কিং প্রসেস অর্থাৎ আমাদের ইউনিট আমরা বের করে রাখছি 8,000 ইউনিট ওয়ার্কিং প্রসেসের রেট বের করেছি 5 টাকা 75 পয়সা আর আমাদের ওয়ার্কিং প্রসেসের সময় এই যে প্রসেস ঠিক আছে প্রসেসের সময় হলো 2 সপ্তাহ 2 দিয়ে গুণ করে তাই করছি দেখো 8,000 5.75 × 2 96,000 টাকা এরপরে আসবো ফিনিশ গুডস এখন ফিনিশ গুডস তো আমাদের এখানে কি বসানোর কথা ছিল 8,000 বসানো ছিল না কিন্তু 8,000 বসবে না কারণ কি কারণ কোশ্চেনে ফিনিশ গুডস এর ইউনিট আবার আলাদাভাবে দেওয়া আছে বুঝতে পারছিস ফিনিশ গুডস এর ইউনিট দেওয়া আছে কত 16,000 এখন এই 16,000 এর সাথে জাস্ট খালি আমি রেটটা গুণ করে দিব এখন প্রশ্ন হইতে পারে এখানে আমি কেন সময় গুণ করলাম না সময় কিন্তু এখানে গুণ দেওয়াই আছে কিভাবে বুঝলাম কারণ এই যে দেখো 8,000 কিন্তু এক সপ্তাহের প্রোডাকশন ঠিক আছে এক সপ্তাহের প্রোডাকশন 8,000 কিন্তু কোশ্চেনে ফিনিশ গুডস এর ইউনিট দেখায় রাখছে কত 16,000 অর্থাৎ এইটার সাথে 2 গুণ করা হয়েছে এই যে 8,000 এর সাথে 2 গুণ করে 16,000 তৈরি করা আছে তার মানে কি আমাদের কনভার্সন পিরিয়ড আলাদা দরকার প্রয়োজন নাই কারণ আমাদের ইউনিট দেওয়া আছে যদি যার যার নামে যদি ইউনিট দেওয়া থাকে তাহলে ওই নামে আর কোনো ফিনিশ গুডস সরি টাইমের প্রয়োজন নাই এটা বুঝি নাই আরেকবার বুঝিয়ে দেন এটা নিয়মটা হচ্ছে যে কোন নামে যদি ইউনিট দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর কনভার্সন পিরিয়ডের প্রয়োজন হয় না ঠিক আছে তো এইখানে ফিনিশ গুডস এর ইউনিট দেওয়া আছে 16,000 কিন্তু আমরা নরমালি কিন্তু বের করে রাখছিলাম কিন্তু 8,000 তার মানে আমাকে বুঝতে পারতেছি কি এখানে আমাদের কনভার্সন পিরিয়ড 2 গুণ করে 16,000 তারা তৈরি করে দিতে এই জন্য আমরা আলাদাভাবে এটার সাথে কনভার্সন পিরিয়ড গুণ দিতে যাব না আর কনভার্সন পিরিয়ড খুঁজে দাও পাবা না পুরো অঙ্কের মধ্যে ফিনিশ গুডস এর কোনো কনভার্সন পিরিয়ড খুঁজে পাবা না কারণ তারা এখানে ইউনিট দিয়েছে ইউনিট দিলে অবশ্যই তারা কনভার্সন পিরিয়ড দিবে না কারণ কনভার্সন পিরিয়ড গুণ করে তারা 16,000 বানায় রাখছে ঠিক আছে তাহলে এই 16,000 এর সাথে জাস্ট খালি আমি তার রেটটা গুণ করবো ফিনিশ গুডস এর রেট দেখো কত 8.5 টাকা এই 8.5 টাকা খালি গুণ করে দিলেই হবে 16,000 ইউনিটের সাথে 8.5 গুণ করে দিছি ঠিক আছে হইছে আমাদের 1,36,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ওই 8,000 ইউনিট তারপরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল রেট বের করে রাখছি আমরা 8.5 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল টাইম দেওয়া আছে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কত 5 সপ্তাহ ঠিক আছে অ্যাকাউন্ট রিসিভেবল সময় দেওয়া আছে 5 সপ্তাহ এই 5 সপ্তাহ আমরা এখানে বসাই দিই এরপরে গেল তারপরে আমরা যাব লাইবিলিটিজে লাইবিলিটি কি কি বলবে অ্যাকাউন্টস পেয়াবল তো অ্যাকাউন্টস পেয়াবল রেট বের করেছে 3 টাকা ইউনিট হলো 8,000 আর অ্যাকাউন্টস পেয়াবলের সময় হলো 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ তাই করছে দেখো 8,000 3 টাকা 4 সপ্তাহ ঠিক আছে তারপরে লেবার লেবার কত সপ্তাহ বলছে ওয়েজেস এন্ড ওভারহেড ওয়েজেস বলতে লেবার কে বোঝায় ওয়েজেস আর ওভারহেড দুইটাই 2 সপ্তাহ করে বলছে এই জন্য দেখো 2 দিয়ে দিয়ে গুণ করছি 8,000 ইউনিট আর যার যার রেট বসাইছে অর্থাৎ লেবারের রেট এই যে এখানে 4 টাকা আর ওভারহেডের রেট 1.5 টাকা ঠিক আছে এই যোগ করে যোগ দিয়ে করে আমরা ক্লোজ করে দিচ্ছি
বুঝতে পারছি সবাই আজকে বুঝছি মোটামুটি জি ভাই বুঝছি ভাষায় করতে হবে একদম ইজি দেখছো এই তিনটা অঙ্কের এই ছকটা কিন্তু সেম ছিল ঠিক আছে ছকে এই অঙ্কেরটা একটু পার্থক্য প্রত্যেকটা অঙ্কে একটু একটু করে পার্থক্য সামান্য আচ্ছা ভাই এটা কি দাপে দাপে প্রথম র মেটেরিয়াল পর ওয়ার্ক প্রসেস স্টেপ বাই স্টেপ দিবা এইভাবে এটা প্রত্যেকটা অঙ্কে এবো হ্যাঁ হ্যাঁ মুখস্থ করে ফেলো আজকে চারটা এবং এটাও মুখস্থ করবা যে কার সাথে কার কতটুকু গুণ করে কি তৈরি করতে হয় সেটা গুণ করবা না প্রথম পেজটা একটু একদম মুখস্থ করে ফেলবা ভাই চারটা একটু দেখান তো একটু স্ক্রিনশট না এটা তো আমি শিট দিয়ে দিছি না পিডিএফ ফাইল দিয়ে দিছি তো ওইখানে আছে এই চারটা ঠিক আছে এই চারটা এখানে তো আছে তো না 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 আমি ওই যে হোয়াটসঅ্যাপে দিছি দুই জায়গায় গ্রুপ না আমার গ্রুপ সব জায়গায় আছে গ্রুপ সব জায়গায় আছে হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে কি অ্যানসার দিবেন না ওখানে অ্যানসার দিই অ্যানসার আমি কোনো জায়গায় দিই অ্যানসার পাবো হলো যারা ফোর্থ ইয়ার আছে ওরা থার্ড ইয়ারে করছিল ওদের খাতায় করা থাকবে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেই ঠিক আছে ওকে তিন নম্বরের চারটা একটু দেখান তো ভাই হ্যাঁ কোনটা তিন নম্বরের সলিউশনের চারটা একটু দেখান আচ্ছা না তিন নাম্বারটা আমাদের আগে করানো হয়নি আচ্ছা তোলো স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ হয়ে গেছে ভাই আজকে এই পর্যন্তই রেখে দিই ওকে আল্লাহ হাফেজ